গাছটা আমি যখনই দেখি এরা ডেকোরেশনের জন্য ইউজ করে। গুড মর্নিং। আর অড্রিনিলের ছোলা গাছগুলো যেগুলো লাগিয়েছিল এগুলো এত বড় বড় হয়ে গেছে, এখন খুব এক্সাইটেড এই ছোলা গাছ নিয়ে। আমি এখন ব্রেকফাস্ট করছি আর এটা হচ্ছে ওভারনাইট ওটস যেটা বানাই সেটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। মানে বিপিটা এত লো হয়ে গিয়েছিল, অনেকদিন সময় লাগলো মানে ঠিক হতে, এখনো পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে তা নয়, তবে আগের থেকে অনেক বেটার আছে। ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবার রান্না বান্না শুরু করবো। আর তেল টেল মানে সবসময় এখন চুলে লাগিয়েই রাখছি, যাতে মনে হচ্ছে যেন একটু ঠিকঠাক লাগছে, সবসময় এরকম চিপকো চিপকো হয়ে থাকছি। তো এবার রান্না বান্না করবো, এখন আমি চিকেন রান্না করবো। অদ্রিনীল খেলছে আর গাছপালা নিয়ে সারাক্ষণ ব্যস্ত, মানে ছোলা গাছ লাগিয়েছিল জীবনের প্রথমবার, তো ওরকম ভাবে মানে ছোলা থেকে গাছ হতে দেখলে তো প্রচন্ড এক্সাইটেড, সারাদিন ওদেরকে নিয়ে আছে। আর আমি বোধহয় আগের দিন একবার বললাম যে ছোলা গাছগুলোকে দেখে মানে একদিন আমি দেখছি ছোলা গাছের সঙ্গে গল্প করতে, গল্প করতে করতে দেখছি ছোলা গাছকে বলছে, ছোলা গাছ আমি তোমাদের বাবা, আমাকে বাবা বলে ডাকবে। হ্যাঁ, এই ধরনের ছোলা গাছকে বলছে ওই যে আসছে পেছনে। এটাতে দুটো লেগ পিস দেয় আর এটাতে হচ্ছে চারটে, হ্যাঁ এটা 1 কেজি চিকেন 1 কেজি, আর এটাতে হচ্ছে 4টে লেগ পিস দিয়েছে 400 গ্রাম। চিকেনের লেগ পিস যদি বাড়ির সবাই খেতে পছন্দ করে তখন একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে কে লেগ পিস খাবে আর কে খাবে না। মানে 1 কেজি চিকেন অর্ডার করলে 2টো লেগ পিস দেয়, ওই জন্য অরিজিৎ বললো যে নেক্সট টাইম থেকে যখন অর্ডার করবে তখন আলাদা করে লেগ পিস অর্ডার করবে। তো আলাদা করে লেগ পিস আমি অর্ডার করে দিয়েছি, তো ওই জন্যই মানে 2টো প্যাকেট চিকেন, একটাতে হচ্ছে লেগ পিস শুধু আর একটাতে চিকেন আর লেগ পিস একসাথেই আছে। কিন্তু যেটা আমি দেখলাম যে 4 পিস লেগ পিসের দাম নিয়েছে 6000 সামথিং ওন, আর 1 কেজি চিকেনের দামও 6000 মানে সামথিং, তো একই দাম প্রায়। ওই জন্য হচ্ছে পরের বার থেকে আমি অর্ডার করলে ওরকম চিকেনই অর্ডার করে দেবো। আর বাইরে মেক করেছে, ঘরের মধ্যে মনে হচ্ছে অন্ধকার, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে আমি অদ্রিনীলকে স্নান করাবো। এই যে মেক করে আছে, প্রতিদিনই মেঘ, মাঝে একদিন দুদিন রোদ উঠেছিল, আবার আজকে আবার মেঘ করেছে, ভালো লাগছে না আর মেঘ মেঘ। এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজছি আর এখানে অদ্রিনীলের জন্য ভাত, ওর জন্য আলাদা রান্না করি, কারণ হচ্ছে কোরিয়ান রাইস ও খায়। অদ্রিনীলকে না প্রথম থেকে কোরিয়ান রাইস খাওয়াই, কারণ প্রথম যখন এসেছিলাম তো তখন দেখতাম যে বাসমতি রাইস খুব একটা সবসময় যে মানে এখন যেভাবে পাওয়া যায় সেভাবে পাওয়া যেত না, তো ওই জন্য। আর এখানে মানে ইন্ডিয়ান যারা থাকে মেনলি বাসমতি রাইসই খায়, তো আমরাও সেটাই খাই। কিন্তু অদ্রিনীলকে আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে কোরিয়ান রাইস খাওয়াবো, কারণ ওটা লোকাল প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকবে, কোনো প্রবলেম হবে না। তো মানে কোরিয়ান স্টিকি রাইস যেটা সেটা তো একটু আলাদা টেস্ট হয়, তো যদিও বাসমতি রাইসে মানে খেতে খেতে ওটাতে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর কোরিয়ান রাইস খেতে চাইবে না। কারণ আমাদের যেমন স্টার্টিংয়ে ভালো লাগতো না কোরিয়ান রাইস, কিন্তু এখন আমার ভালো লাগে, কিন্তু তবে মানে তবুও সব কিছুর সঙ্গে ভালো লাগে না। তো ওই জন্য অদ্রিনীলকে প্রথম থেকে আমরা মানে কোরিয়ান রাইসটাই খাওয়াই, তো ওর জন্য ভাত সবসময় আলাদা রান্না হয়, বাকি এখন তরকারি সমস্ত কিছু একসাথেই রান্না। লঙ্কা ছাড়া সমস্ত মশলা আমি একসাথে বেটে নিয়েছি, লঙ্কা দিইনি কারণ অদ্রিনীলও খাবে, তো ছাল লাগবে ওই জন্য দিইনি। চিকেনগুলো আমি আর ম্যারিনেট করে নিয়ে এইভাবেই দিয়ে দিয়েছি, আলুও ভাজিনি। আমি বেশিরভাগ দিন আলু ভাজি না, কারণ আমি চেষ্টা করি রান্নায় যত কম তেল মানে দিয়ে করা যায়, তো এইভাবে আমি একসাথে দিয়ে দিলাম, এটাই আস্তে আস্তে হয়ে যাবে। রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাই, মানে একটুখানি যদি দাঁড়িয়ে থাকি তাহলে মনে হয় হাঁপিয়ে যাই, বাট মানে এই ব্লাড প্রেশারটা লো হওয়ার পর থেকে। আমি রান্না করে আর একটু পরপর এসে বসে আর এখন জল খাচ্ছি। এই গ্লাসটা যখন ইন্ডিয়া থেকে প্রথম কোরিয়াতে আসে তখন এই গ্লাস, 2টো থালা 2টো বাটি, একটা মানে ছোটখাটো যে সমস্ত একদম মানে যেগুলো দরকার এসেই তেমন জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আর এগুলো না যখন ব্যাগ প্যাক করছিলাম তখন ওজন করে করে প্যাক করেছি, যে কোন থালাটা ভারী, কোন থালাটা হালকা, কোন বাটিটা হালকা, এরকমভাবে সব ওজন করে করে ব্যাগে ঢুকিয়েছিলাম। এখন আমি তাড়াতাড়ি গিয়ে আগে রান্নাটা শেষ করি, তারপরে অদ্রিনীলকে স্নান করাতে হবে, ও খাবে, তারপরে মানে আমি খাবো। চিকেন একদম রেডি হয়ে গেছে আর দারুণ দেখতে হয়েছে। আমি লঙ্কা দেওয়ার আগে অদ্রিনীলের জন্য আলাদা করে রেখে দিয়েছি, মানে কষানোর পরে অদ্রিনীলের জন্য রেখে দিয়েছি আর এটা আমাদের জন্য। অদ্রিনীলে স্নান হয়ে গেছে, ভাত খাবে, ওর যে কি ভালো লাগে এরকম সাদা ভাত, সবসময় ওকে একটু আলাদা দিতে হবে, ওটা শুধু শুধু খাবে। এটা হচ্ছে মাশরুম, রান্না করেছিলাম একটু, কারণ মাঝে মাঝে আবার চিকেন খেতে চায় না, এই চলেও এসছে নিতে।
এটা যখন তরকারি দিয়ে মেখে দেব এটা হাতও দেবে না। আর এই যে চিকেন দিয়ে দিলাম আর লেগ পিসটা দিলাম, বললাম আমি খাবো না, দিয়ে লেগ পিসটা আমি রেখে দিলাম, যদি পরে খায় দেব। বাবা চলো খেয়ে নেবে, দেখো কত কিছু দিয়েছি। বা সন্ধ্যেবেলায় অরিজিতের সাথে, মানে অরিজিৎ আমি আর অজনীল হাঁটতে বেরিয়েছি, একা একা বেরোনোর সাহস আমার হয় না এখন, মানে শরীরটা যেহেতু বিপি লো ওই জন্য ভয় লাগে আমার। তো অরিজিৎ আসার পরে একসাথে বেরিয়েছি আমরা হাঁটতে, ওই স্ট্রিমের সাইডটাতে যাচ্ছি, ওখানটা একটু হাঁটাচলা করবো। আর এদিকটা বেশ ভালো লাগে দেখতে, সন্ধ্যাবেলায় লোকজনও থাকে অনেক বেশি। কি বলছিস তুই, অজনীল কি সব বলছে? কিছুদিন আগে যে খুব বৃষ্টি হলো না সোলে, বন্যা হলো, তো সেই সময় মনে হচ্ছে এটাতে প্রচুর জল ভরে গিয়েছিলো স্ট্রিমটাতে, যে বড় বড় ঘাসগুলো ছিল সেগুলো দেখতে সব শুয়ে আছে, মানে ওর ওপর থেকে হয়তো জল গেছে, এখনো অনেকটাই জল আছে। সুযোগ পেলে কেউ ছাড়ে না, হ্যাঁ ছোটবেলার খেলনাগুলো ও ঘুরে বেড়াচ্ছে, আমরাই চাপি, চলো ঘুরে বেড়াচ্ছে, আসবে না ও। হেঁটে চলে বেড়ালে মশা কামড়াচ্ছে, একটুখানি দাঁড়ালে এত মশা কামড়াচ্ছে, ওই জন্য আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি। কোথায় স্টারফিশ পেয়েছিস তুই? ওনাকে জলের মধ্যে কোথায় স্টারফিশ দেখতে পেয়েছে, জলে নাম, মানে জলে খেলার ইচ্ছে আছে কিন্তু নামবে না, কারণ পায়ে বালি লেগেছে, ওগুলো হচ্ছে চটি খুলে গেলে চলে যাবে সব ভেসে, খালি পায়ে বাড়ি যাবি। কোথায় ম্যাঙ্গো বাবা? দেখো সুন্দর লাগছে, আচ্ছা ওখান থেকে লাইটটা ফেলছে। স্ট্রিমের সাইড থেকে আমরা আর যাইনি, এই অদ্রিনকে যে জলে নামালাম ওখান থেকে আর তুলতে পারছি না, ওই জন্য আমরা স্ট্রিমের সাইড থেকে ওপরে চলে এসেছি, এবার রাস্তার সাইড থেকে যাচ্ছি, কারণ ওখানে শুধু জলের মধ্যেই খেলবে, একবার মানে ওকে কোথাও নিয়ে যাওয়াটাও চাপের হয়ে যায় পুরো। এটা হচ্ছে একটা পাবলিক লন্ড্রি যেগুলো হয় সেগুলো, রাস্তায় যেতে যেতে এবার মনে হলো একটু জুস খেতে হবে আমাদের, আমাদের মানে কি অদ্রিনিলের বেশি, তো ওই জন্য এখান থেকে আমরা নেব। অর্ডার করে দিয়েছি না, অর্ডার করে দিয়েছি, আর একটা জিনিস দেখাচ্ছি আমি, মানে এই গাছটা আমি যখনই দেখি, এরা ডেকোরেশনের জন্য ইউজ করে কচু গাছ, যখনই দেখি আমার মনে হয় কি এটা যদি পাওয়া যেত আমি বাড়িতে নিয়ে যেতাম গিয়ে খেতাম, মানে যারা কচু খায় তারা জানে যে এটা কী ভালো লাগে খেতে। মানে সেই আমাদের বাড়িতে যেমন একটা ভাজা রান্না করে, তারপরে আরও মাছ দিয়ে রান্না করে, তো ভালো লাগে খেতে। আমার শাশুড়ি এটাকে কাঁচা, মানে কচুটাকে যে নিচের যে পোর্শনটা থাকে ওটাকে কাঁচা বাটে, কাঁচা লঙ্কা নারকেল আরও কী কী যেন দিয়ে, ওটা দারুণ লাগে খেতে। পেয়ে গিয়েছি, তো জুস তো ছিল না এখানে, একটা হচ্ছে লেমন আর একটা হচ্ছে মোহিতো, না তো এই দুটো নিয়ে নিয়েছি আমরা। আর তুই ব্লু খাবি? আয় আয়, এই দেখে তখন চশমার মধ্যেও হচ্ছে, দেখ এই প্রজেক্টটা গুলো না নতুন লাগিয়েছে দেখছি, প্রত্যেকটা এরকম সিঁড়ি যে স্ট্রিমের সাইডে নেমে গেছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এখানটায় জল জল বানিয়েছে মনে হয়, এখানে মাছ আছে দেখো, এই প্লাস্টিকটাতে মাছ আছে, জল কি মাছ এগুলো বাবা, পাতা খাওয়া হচ্ছে নাকি মাছকে? এটা একটা বাস ডিপো, এই এই রোডটাতে বোধহয় তিনটে বাস ডিপো আছে না? ও হরিণকে পাতা খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ হরিণকে পাতা খাওয়াচ্ছে। ওই পাঁচিলের ওই পারে জোনাকি দেখতে পাচ্ছো? আমি তো প্রথমে ভাবছি এত জোনাকি হঠাৎ করে এখানে তো কোনোদিন দেখিনি, তারপরে দেখছি পুরো একদম পরপর একই জায়গাতে জোনাকিগুলার মানে উড়ে চলে যাচ্ছে না, তারপরে দেখলাম লাইট লাগিয়েছে, মানে লাইটগুলো এমনভাবে লাগিয়েছে যে ওগুলো একটু মনে হচ্ছে নড়ছাড়, পুরো মনে হচ্ছে জোনাকি, সত্যি সত্যি জোনাকি মনে হচ্ছে, মানে কত কিছু করেছে, আবার ওখানটায় আবার চাঁদ তারা অনেক কিছু বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
ডিনার হয়ে গেছে আর আজকে রান্না বান্না সব করাই ছিল আর অনেক দিন পরে আজকে মানে হাঁটতে বেরিয়েছিলাম তো মানে এখন যেটা হচ্ছে একটু টায়ার্ড লাগছে কারণ বিপিটা এখনো পুরোপুরি একদম মানে ঠিকঠাক হয়নি এখনো অল্প লো আছে তো মানে কত দিন হয়ে গেল সবকিছুই খাচ্ছি তো ও ঠিক হচ্ছে না এখন দুটো কাজ বাকি একটা হচ্ছে চুল বাঁধা আর একটা হচ্ছে ভিটামিন ডি খাওয়া তো এই দুটো কাজ হলে আমার আজকের মতো কাজ শেষ তারপরে ঘুমিয়ে পড়বো আর আজকে ভিডিওটা সেই জন্য আমি এখানেই শেষ করব তোমরা আমাকে ইনস্টাগ্রামে প্লিজ ফলো করো আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই